যেখানে আমাদের মৃত্যুবরণ হবে, কিয়ামতের দিন আমরা এই দেশের মাটি থেকে উঠব। যখনই মুসলমানদের কোনো সমস্যা হয়েছে, আমাদের জমিয়তের পূর্বপুরুষরা কোন সময় সময় দেরি না করে তাৎক্ষণিকভাবে সেই সমস্যা সমাধানের লক্ষ্যে এগিয়ে গেছেন, তার প্রমাণ ভুরি ভুরি ইতিহাস রয়েছে। কোন ভূমিকা ছাড়াই আজকের দিনে জমিয়ত উলামা হিন্দের প্রয়োজনীয়তা, বিশেষ করে মুসলিম সমাজে কতটা প্রয়োজন সেদিকে লক্ষ্য রেখে দুই একটি কথা আমি বলতে চাই। বন্ধুগণ, দেশ যখন ভাগ হয়েছিল, আমরা ভারতবর্ষের মাটিতে তৎকালীন সময়ে মুসলমান আমরা ছিলাম 5 কোটি। আমাদের অনেক আলেম ওলামারা, আমাদের পূর্বপুরুষেরা অনেকেরাই পাকিস্তানের দিকে ধাবিত ছিলেন। মুসলমানেরা যখন দলে দলে কাতারে কাতারে পাকিস্তানের দিকে ধাবিত, আমাদের পূর্বপুরুষ, আমাদের ওলামায়ে দেওবন্দরা ওই মুসলিম সমাজকে আবেদন করে, অনুনয় বিনয় করে তাদেরকে বলেছিলেন যে তোমরা এই দেশ ছেড়ে যেও না, এটা আমাদের দেশ, এখানে আমরা জন্মগ্রহণ করেছি, এখানে আমাদের মৃত্যুবরণ হবে, কিয়ামতের দিন আমরা এই দেশের মাটি থেকে উঠব। বন্ধুগণ, সেই সময় থেকে ভারতবর্ষের আলেম ওলামারা মুসলমানদেরকে চোখের মণির মতো আগলে রেখেছিলেন, মুসলমানদের বিরুদ্ধে আঁচ লাগতে দেননি। যখনই মুসলমানদের কোনো সমস্যা হয়েছে, আমাদের জমিয়তের পূর্বপুরুষরা কোন সময় সময় দেরি না করে তাৎক্ষণিকভাবে সেই সমস্যা সমাধানের লক্ষ্যে এগিয়ে গেছেন, তার প্রমাণ ভুরি ভুরি ইতিহাস রয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের আলেম ওলামাদের ইতিহাস, আমাদের আলেম ওলামাদের অবদান বর্ণনা করে শেষ করা যাবে না। আপনারা নাসপন্দিয়া শুনেছেন, হযরত মাওলানা সাদ মাদানী সাহেবের আন্দোলন, বিভিন্ন আন্দোলন এই ভারতবর্ষের মাটিতে আমাদের জমিয়তের নেতৃত্ব সংগঠিত করেছেন। হযরত আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকে পশ্চিমবঙ্গের মাটিতে। জমিয়তের প্রয়োজনীয়তা, জমিয়ত কি সারা পশ্চিমবঙ্গের আরাচে কারাচে মানুষ জানে, তার কারণ একমাত্র হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি নিরলসভাবে তার জীবনটাকে এই জমিয়তের জন্য উৎসর্গ করেছেন, উৎসর্গ করেছেন। বন্ধুগণ, আজকে সেই চৌধুরীর নামে আমরা চৌধুরী সাহেবের অবদানকে আমরা স্বীকার করতে পারবো না। চৌধুরী সাহেব পশ্চিমবঙ্গের জনগণের মজলুম নিপীড়িত মানুষের নেতা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে, এখানে আরো অনেক উপস্থিত হয়েছেন, হযরত এসেছেন, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আমরা জানি ভারতবর্ষের